गुड मॉर्निंग एवरीबॉडी এখন আমি আছি মদনপুর গাঙ্গুলিপাড়া আবার বলতে পারেন রাজাহাট নিউ টাউন এই পাড়াটা সৃষ্টি হয় আজ থেকে 15 বছর আগে তখন আমরা রাজাহাট নিউ টাউন নাম দিয়েছিলাম আজই ভাবতে অভাব লাগে যে এই পাড়া এত ডেভেলপমেন্ট হয়েছে এত উন্নতি হয়েছে এত লোকের সমাগম কেউ দোতলা বাড়ি বা তিনতলা বাড়ি বাড়ির নিচে যাওয়ার বাড়ি নেই যে সামনে বাড়ি দেখুন কত বড় বাড়ি সব বড় বাড়িগুলো হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হ্যাঁ তারপর সমস্ত সব হাইফাই লোকের এখন বসবাস ভেতরে ভেতরে তো প্রচুর বাড়িঘর ওদের যে ভেতরে আরও কত বাড়িঘর আছে 1 কিলোমিটার অব্দি বাড়িঘর কিন্তু মদনপুর স্টেশন থেকে এটা 500 মিটার আমি সেখানে দাঁড়িয়ে আছি 4 চাকা বড় লরি 10 চাকা লরি এখানে ঢোকে এই রাস্তাটা 10 ফুট এখন ঢালাই আছে 8 ফুটের এই রাস্তাতে এসে 10 পা আগালেই এই বাড়িটি 3 কাঠা 2 কাঠা বেডরুম কিচেন রুম ডাইনিং রুম পায়খানা বাথরুম অ্যাটাচ সামনে ছোট্ট একটা বারান্দা রয়েছে এবং সামনে এই জায়গাটা আপনি গ্যারেজ করতে পারলেন গ্যারেজ করতে চাইলে গ্যারেজ করতে পারেন বা অন্য অন্য যাচ্ছা করতে পারবেন আর পেছন দিক থেকে 3 ফুটের জানলা পাশ দিয়ে 3 ফুট রাস্তা দিয়ে পেছন চলে যান পেছনে 1 কাঠা যদি ফাঁকা রয়েছে ওইখানে আপনি গ্যারেজ করতে পারেন বা গ্যারেজ করা সম্ভব নয় ওইখানে আপনি ছোটো গার্ডেন করলেন বাচ্চাদের জন্য গার্ডেন করতে পারেন দোতলা ফাউন্ডেশন ঠিক আছে টাইলস নেই কিচেন পায়খানা টাইলস আছে এই ক্লাস কন্ডিশনে বাড়িটি 10 বছরও হয়নি এখনও করেছে টাকার দরকার বাইরে চলে যাবে পরিবার তাই এই বাড়িটি বিক্রি হচ্ছে বাড়িতে এখন লোক থাকেও না মদনপুর মানেই বুঝতে হবে এখান থেকে কল্যাণী ডিফারেন্স 6 কিলোমিটার 3400 জাতীয় 6 কিলোমিটার কল্যাণী এক্সপ্রেস 3 কিলোমিটার এস 3 কিলোমিটার আর এখান থেকে বয়েজ স্কুল কোনো সময় লাগে না গার্লস স্কুল কোনো সময় লাগে না বাজার ঘাট স্কুল কলেজ সব কিছু অ্যাভেলেবেল সরকারি বেসরকারি স্কুল কলেজ ভর্তি মদনপুর পাশেই হচ্ছে কল্যাণী এবার সিটি রয়েছে কল্যাণী যেতে সময় লাগে না আমাদের কোনো মদনপুর স্টেশন 99% ট্রেন দাঁড়ায় সমস্ত ট্রেনই দাঁড়ায় আপনি সুন্দর 3 কাঠা জমিটি 2 কাঠা বেডরুম পায়খানা বাথরুম অ্যাটাচ ডাইনিং রুম কিচেন রুম বারান্দা গার্ডেন গ্যারেজ সহ এই বাড়িটি সেল আছে রেডি বাড়ি এসে ঢুকে যাবেন মদনপুর গাঙ্গুলিপাড়া রাজহাট নিউ টাউন বলতে পারেন এক প্রকার নাম দিয়েছিলাম আর কি তখন ছোটো ছিলাম নাম দিয়ে দিয়েছিলাম কাটা এই বাড়িটি সেল গুড মর্নিং এভরিবডি এখন আমি আছি মদনপুর গাঙ্গুলিপাড়া আবার বলতে পারেন রাজাহাট নিউ টাউন এই পাড়াটা সৃষ্টি হয় আজ থেকে 15 বছর আগে তখন আমরা রাজাহাট নিউ টাউন নাম দিয়েছিলাম আজই ভাবতে অভাব লাগে যে এই পাড়া এত ডেভেলপমেন্ট হয়েছে এত উন্নতি হয়েছে এত লোকের সমাগম কেউ দোতলা বাড়ি বা তিনতলা বাড়ি বাড়ির নিচে যাওয়ার বাড়ি নেই যে সামনে বাড়ি দেখুন কত বড় বাড়ি সব বড় বাড়িগুলো হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হ্যাঁ তারপর সমস্ত সব হাইফাই লোকের এখন বসবাস ভেতরে ভেতরে তো প্রচুর বাড়িঘর ওদের যে ভেতরে আরও কত বাড়িঘর আছে 1 কিলোমিটার অব্দি বাড়িঘর কিন্তু মদনপুর স্টেশন থেকে এটা 500 মিটার আমি সেখানে দাঁড়িয়ে আছি 4 চাকা বড় লরি 10 চাকা লরি এখানে ঢোকে এই রাস্তাটা 10 ফুট এখন ঢালাই আছে 8 ফুটের এই রাস্তাতে এসে 10 পা আগালেই এই বাড়িটি 3 কাঠা 2 কাঠা বেডরুম কিচেন রুম ডাইনিং রুম পায়খানা বাথরুম অ্যাটাচ সামনে ছোট্ট একটা বারান্দা রয়েছে এবং সামনে এই জায়গাটা আপনি গ্যারেজ করতে পারলেন গ্যারেজ করতে চাইলে গ্যারেজ করতে পারেন বা অন্য অন্য যাচ্ছা করতে পারবেন আর পেছন দিক থেকে 3 ফুটের জানলা পাশ দিয়ে 3 ফুট রাস্তা দিয়ে পেছন চলে যান পেছনে 1 কাঠা যদি ফাঁকা রয়েছে ওইখানে আপনি গ্যারেজ করতে পারেন বা গ্যারেজ করা সম্ভব নয় ওইখানে আপনি ছোটো গার্ডেন করলেন বাচ্চাদের জন্য গার্ডেন করতে পারেন দোতলা ফাউন্ডেশন ঠিক আছে টাইলস নেই কিচেন পায়খানা বাথরুম টাইলস আছে এই ক্লাস কন্ডিশনে বাড়িটি 10 বছরও হয়নি এখনও করেছে টাকার দরকার বাইরে চলে যাবে পরিবার তাই এই বাড়িটি বিক্রি হচ্ছে বাড়িতে এখন লোক থাকেও না মদনপুর মানেই বুঝতে হবে এখান থেকে কল্যাণী ডিফারেন্স 6 কিলোমিটার 3400 জাতীয় 6 কিলোমিটার কল্যাণী এক্সপ্রেস 3 কিলোমিটার এস 3 কিলোমিটার আর এখান থেকে বয়েজ স্কুল কোনো সময় লাগে না গার্লস স্কুল কোনো সময় লাগে না বাজার ঘাট স্কুল কলেজ সব কিছু অ্যাভেলেবেল সরকারি বেসরকারি স্কুল কলেজ ভর্তি মদনপুর পাশেই হচ্ছে কল্যাণী এবার সিটি রয়েছে কল্যাণী যেতে সময় লাগে না আমাদের কোনো মদনপুর স্টেশন 99% ট্রেন দাঁড়ায় সমস্ত ট্রেনই দাঁড়ায় আপনি সুন্দর 3 কাঠা জমিটি 2 কাঠা বেডরুম পায়খানা বাথরুম অ্যাটাচ ডাইনিং রুম কিচেন রুম বারান্দা গার্ডেন গ্যারেজ সহ এই বাড়িটি সেল আছে রেডি বাড়ি এসে ঢুকে যাবেন মদনপুর গাঙ্গুলিপাড়া রাজহাট নিউ টাউন বলতে পারেন এক প্রকার নাম দিয়েছিলাম আর কি তখন ছোটো ছিলাম নাম দিয়ে দিয়েছিলাম তিন কাঠা
এই বাড়িটি সেল।